হ্যালো ভিওয়ার্স হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা এটি দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিঙ্গত রোগ অধ্যায়ের একটি অংশ বংশগতি অধ্যায়ের শুরুতে আমি তোমাদের বলেছিলাম বংশগতি অধ্যায় এমন কিছু শব্দ পাওয়া যাবে যেগুলো তোমাদের কাছে নতুন যেটা অসুবিধার সৃষ্টি করে আজ সেই শব্দগুলোই আমরা পড়ব আজকে পড়ানোর আগে আমরা কালকে যেটা পড়েছিলাম সেটু একটু ঝালাই করে নেব গতকালে আমরা পড়েছিলাম বংশগতি জিনিসটা কী বংশগতি পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারণী হল বংশগতি অর্থাৎ একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চারিত্রিক বৈশিষ্ট্যের যে সঞ্চারণ ঘটে সেটাই হলো বংশগতি আরও বলেছিলাম এই যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই চারিত্রিক বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা এই চারিত্রিক বৈশিষ্ট্য কি বিভিন্ন রকমের বৈশিষ্ট্য হতে পারে দেহের কালার হতে পারে দৈর্ঘ্য হতে পারে চুলের রঙ হতে পারে চোখের মনির কালার হতে পারে বিভিন্ন কালার হতে পারে তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা আর এই জিন জিনিসটা কি না জিন জিনিসটা হলো ডিএনএরই একটা বস্তু যেটি ক্রোমোজোমে থাকে সুতরাং আমি বলেছিলাম যে জিন সমান সমান বৈশিষ্ট্য বলেছিলাম এটি পর্যন্ত আমরা পড়েছিলাম এটাও পড়েছিলাম এই যে জিন সে কি করতে পারে না জিনের পরিবর্তন ঘটে হঠাৎ করে জিনের পরিবর্তন হয়ে যায় আর এই জিনের পরিবর্তনটাকে নাম দেওয়া হয়েছিল মিউটেশন বা পরিব্যক্তি যেহেতু জিনের পরিবর্তন ঘটে স্বাভাবিকভাবে বৈশিষ্ট্যরও পরিবর্তন ঘটে আর এই বৈশিষ্ট্যের পরিবর্তন বা পার্থক্য পার্থক্যকে আমরা বলেছিলাম প্রকরণ বা ভেদ এইটুক পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে পড়ব এই জিন এই যে বংশগতি চ্যাপ্টারে পড়ছি এই চ্যাপ্টারটার আর একটা নাম বলা হয় জেনেটিক্স বলেছিলাম কালকে যে বংশগতি একটি গুরুত্বপূর্ণ একটা অংশ এটা একটা জটিল অংশ প্লাস একটা ভাইটাল প্লাস এটা বিস্তৃত অংশ যেটা নিয়ে আলাদাভাবে পড়া যায় জীববিদ্যার শাখায় সেটাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স তাহলে এই যে বংশগতি আমরা জিন সম্বন্ধে পড়ব এই জিন সম্বন্ধে আমাদের গরু রচনার মতন রচনা করতে হবে ছোটোবেলায় যেমন আমরা গরু রচনা করেছিলাম ঠিক তেমনই এই জিন সম্বন্ধে এখানে রচনা করতে হবে যেটা গতকালকে আমরা পড়েছিলাম জিন হচ্ছে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএর একটি বস্তু হ্যাঁ এই জিন আকৃতিগতভাবে পরিবর্তন ঘটতে পারে তাহলে আজকে একটু যেহেতু জিনে রচনা পড়ছি তাই জিনটা একটু ভালো করে জেনে নিই জিন থাকে কোথায় না জিন অবশ্যই ক্রোমোজমে থাকে ধরি এটা একটা ক্রোমোজম তা ক্রোমোজম ক্রোমোজমের মানে কি সেখানে ডিএনএ আছে এর ভিতরে ডিএনএ আছে ক্রোমোজম মানে হচ্ছে ডিএনএর কুণ্ডলিখিত অবস্থা আর ডিএনএরই একটা অংশ হচ্ছে কি জিন তাহলে জিন কোথায় থাকবে ক্রোমোজমের মধ্যেই থাকবে ক্রোমোজোমের কোথায় থাকবে যে কোনো জায়গায় থাকতে পারে এটা ক্রোমোজম এখানেও জিন থাকতে পারে এখানেও জিন থাকতে পারে এখানেও জিন থাকতে পারে এখানেও জিন থাকতে পারে এখানেও সর্বত্র ছড়িয়ে থাকতে পারে এই ক্রোমোজোমের যে স্থানে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে বলা হয় লোকাস অর্থাৎ ক্রোমোজোমে জিনের বাসস্থানটাকে বলা হয় লোকাস তাহলে একটা নতুন শব্দ শিখে গেলাম আজকে আমরা জিন ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে থাকে সেটা হচ্ছে লোকাস ছবিতে দেখতে পাচ্ছ একটা লাল করে পয়েন্টিং করা আছে এটা হচ্ছে লোকাস তার মানে এখানে জিন আছে ঠিক আছে লোকাস কি ক্রোমোজমে যে নির্দিষ্ট অংশে জিন থাকে সেটা হচ্ছে লোকাস এবার আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না কোথায় জিন থাকে যেখানে থাকে থাকে যে জায়গা থাকে সেই জায়গাটাকে আমরা লোকাস বলবো এটুকু বলতে পারো এখানে এখানে আছে না এখানে আছে সেটা আমাদের সামনে বলা সম্ভব না এরপরে আমরা পড়ব এই যে জিন ঠিক আছে তো গতকাল যেটা আমি বলেছিলাম জিন সমান সমান বলেছিলাম বৈশিষ্ট্য কেন না কারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা তার জন্য আমি জিনকে বৈশিষ্ট্য বলেছিলাম আজকে বলছি যে এই যে জিন ইকুয়ালস টু বৈশিষ্ট্য লিখেছিলাম এটা একটু ভুল সেটাকে কারেকশন করে আজকে লিখলাম জিন টু চরিত্র তার মানে কি চরিত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা চরিত্রকে নিয়ন্ত্রণ করে জিন বুঝতে পারলাম এবার এই চরিত্র জিনিসটা কি আচ্ছা আমি কেন করলাম সেটা একটু পরে বলছি প্রথমে জানব চরিত্র জিনিসটা কী চরিত্র হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা জিনিস যেটার পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে প্রায় সব জিনিসেই কি পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে তাহলে এই যে যে জিনিসের পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সেটাই হচ্ছে চরিত্র যেমন ধরি পড়াশোনা যদি উদাহরণ দিয়ে বলি আমি পড়াশোনা কেউ পড়াশোনায় ভালো পড়াশুনি খারাপ আবার দুটো ছেলে দাঁড়িয়ে আছে তাদের আমি উচ্চতা দেখছি একজনে কি উচ্চতা খুব বেশি বা লম্বা একজন বেঠে তাহলে কি এই যে উচ্চতা উচ্চতা কি এক ধরনের চরিত্র কারণ কেন না উচ্চতার পজিটিভ দিক আছে যেটা লম্বা উচ্চতার নেগেটিভ দিক আছে যেটা হচ্ছে বেঠে তাহলে এই উচ্চতা হলো এক ধরনের চরিত্র দেহের রং কারো দেহের কেউ হয় ফরসা কেউ হয় কালো বা শ্যামলা তাহলে এই যে ফসা কালো বা শ্যামলা দুটো বিপরীত দিক দিক আছে কি না তাহলে দেহের রং এটা কি চরিত্র তাহলে চরিত্রের উদাহরণ কি পড়াশোনা উচ্চতা দেহের রঙ এগুলো হচ্ছে চরিত্র আর কি পড়লাম যে পড়লাম চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য আছে বা সরি বিপরীত গুণ আছে পজিটিভ দিক আর নেগেটিভ দিক আছে তাহলে এই যে চরিত্রের বিপরীত গুণগুলিকে বলা হয় বৈশিষ্ট্য চরিত্রের বিপরীত গুণগুলিকে বলা হয় বৈশিষ্ট্য তার মানে উচ্চতা এটা একটা চরিত্র এর যে বিপরীত দিকগুলো লম্বা প্লাস দিক যেটা হচ্ছে লম্বা বেটে এই যে লম্বা বেটে এই দুটো কি তাহলে বৈশিষ্ট্য উচ্চতা চরিত্রের দুটো বৈশিষ্ট্য হচ্ছে লম্বা বেটে বুঝতে পারলাম উচ্চতা চরিত্রে উচ্চতা চরিত্র তার দুটো বৈশিষ্ট্য হলো লম্বা বেটে তাহলে বৈশিষ্ট্যের সংজ্ঞা কি চরিত্রের বিপরীত গুণগুলিকে বলা হয় বৈশিষ্ট্য বাস হয় হলো বৈশিষ্ট্য বা লক্ষণ কি নতুন শব্দ শিখলাম এবার দেখ চরিত্র ইকাল টু আমরা বলেছিলাম জিন তাহলে চরিত্রে যেহেতু বিপরীত দিক রয়েছে বা দুটো দিক রয়েছে স্বাভাবিকভাবে জিনেরও থাকা উচিত অবশ্যই জিনেরও কি হয় দুটো দিক থাকে একটা পজিটিভ দিক থাকে একটা নেগেটিভ দিক থাকে মানে জিনেরও বিভিন্ন রকম দিক থাকে এই জিনের যে দিকগুলো থাকে সেগুলোকে বলা হয় এলিল কি বললাম জিনের বিপরীত গুণগুলিকে বা বিপরীত দিকগুলিকে বলা হয় এলিল এলিল কি জিনের বিপরীত গুণগুলিকে বলা হয় এলিল বা অনেক বইতে লেখা আছে জিনের ভিন্ন রূপকে বলা হয় এল তাহলে জিনেরও ভিন্ন রূপ আছে চরিত্রেরও ভিন্ন রূপ আছে জিনের ভিন্ন রূপটাকে বলা হচ্ছে এলিল চরিত্রের ভিন্ন রূপটাকে বলা হচ্ছে বৈশিষ্ট্য তাহলে এটা বলতে পারি আমরা যে বৈশিষ্ট্য ইকুয়ালস টু এলিল বলা যেতেই পারে কারণ চরিত্রের ভিন্ন রূপ হচ্ছে বৈশিষ্ট্য জিনের ভিন্ন রূপ হচ্ছে এলিল তাহলে বৈশিষ্ট্য ইকালস টু এলিল বলা যেতে পারে তাহলে এই যে কালকে যেটা লিখছিলাম তাহলে কি সেটা ঠিক না ভুল অবশ্যই ভুল বৈশিষ্ট্য ইকালস টু কী হবে এলিল ঠিক আছে একদম ম্যাথের মতন তাহলে জানলাম বৈশিষ্ট্য ইকোয়ালস টু এলিল এটাও লিখতে পারি উচ্চতা ব্রেকের দিয়ে বৈশিষ্ট্য এ তাহলে উচ্চতা সমান সমান জিন এদের পাশে লেখা আছে উচ্চতা তাহলে কি জানলাম যে উচ্চতা ইকুয়ালস টু জিন অর্থাৎ উচ্চতা নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় এলিল দ্বারা বুঝতে পারলাম এবার এই বৈশিষ্ট্য আর এলিল বৈশিষ্ট্য কি ধরো লম্বা বেটে এই দুটো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য এলিল আরও যদি আমরা একটু বিস্তৃতভাবে পড়ি বা জানতে চাই তাহলে একটু বলে রাখি এই যে বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য মনে রাখবে যে বৈশিষ্ট্যটা আমরা যেটা দেখতে পারি অর্থাৎ স্বাভাবিক লোক যেটা দেখতে পারে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা স্বাভাবিক লোক যেটা বলে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বিজ্ঞানীরা যেটা বলে সেটা হচ্ছে এলিল এলিল হচ্ছে অর্থাৎ বিজ্ঞানীরা ক্রমজমে জিন নিয়ে যেটা গবেষণা করে যেটা বলে সেটা হচ্ছে এলিল যেমন বৈশিষ্ট্য বললাম লম্বা আমি বলছি লম্বা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বেটে বিজ্ঞানীরা তখন কি করছে ওরা কি করে এলিলের দিক দিয়ে ওরা এলিল দিয়ে করতে চাইছে অর্থাৎ জিনভাবে এই জিনিসটার নাম দিতে চাইছে জিনগত দিক দিয়ে আমি কি করছি বাহ্যিক দিক দিয়ে নাম দিচ্ছি লম্বা লম্বা হয়েছে তার জন্য লম্বা মানে দৈর্ঘ্যে বেশি বলে লম্বা এ দৈর্ঘ্যে ছোটো বলে বেটে নাম দিয়েছি কিন্তু বিজ্ঞানীরা কি করছে এই জিনিসটাকে ওরা বৈজ্ঞানিকভাবে নাম দেওয়ার চেষ্টা করছে ওরা জিন দ্বারা নাম দেবে তাহলে এই যে লম্বা এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ কি করছে কে একটা এলিল আবার বেটে যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রিত হচ্ছে একটা এলিল দ্বারা দুটা এলিল আলাদা এই এলিলটাকে বিজ্ঞানীরা কি করছে একটা কোড দিয়ে মনে রাখছে সেই কোডটাকে যেহেতু লম্বা তা লম্বা মানে কি টোল তার টল হচ্ছে টোল হচ্ছে লম্বা তার টোল হচ্ছে টি টিটাকে নিয়ে নিলো ওরা বললো লম্বা তাহলে এই টি কোডটা ব্যবহার করতে লাগলো যারা লম্বা টোল তাদের জন্য যারা বেটে তাদের জন্য কি করো তাদের যে এলিলটা কাজ করে সে এলিলটাকে তারা ধরে নিল ছোটো হাতের টি বা স্মল টি যেহেতু বেটে তাহলে এই যে বড়ো হাতের টি আর ছোটো হাতের টি এই দুটা দিয়ে আমি কি বুঝতে পারবো এটা হচ্ছে দুটো হচ্ছে এলিল জিনগতভাবে যদি বলতে পারি জিন বা ক্রমজমে গঠন জিতে অর্থাৎ জীবের গঠন দিয়ে যদি বলি হ্যাঁ এই দুটো হচ্ছে এলিল আর এই টি মানে আমাদের চোখে এই টি মানে একটা বৈশিষ্ট্য লম্বা আর এই টি মানে বেটে বুঝতে পারলাম আবারও বলছি এল ইল জিনিসটা কী হচ্ছে বিজ্ঞানীরা এল ইল জিনিসটাকে অর্থাৎ বিজ্ঞানীরা আমরা যে লম্বা বেটে এই যে বৈশিষ্ট্যগুলো নাম দিয়েছি লম্বা বেটে বিজ্ঞানীর নাম দেয়নি ওরা কোট দিয়ে করেছে কিভাবে লম্বা এটা একটা বৈশিষ্ট্য এবার বৈশিষ্ট্যটা নিশ্চয়ই একটা এল দ্বারা নিয়ন্ত্রিত হবে সেই এল ইলটাকে কী করলো ওরা টি দিল টি হিসাবে ধরে নিল যেহেতু লম্বা তার জন্য ওরা টি ধরেছে বেটে তাহলে সেক্ষেত্রে স্মল টি ধরেছে ঠিক আছে তাহলে টি আর টি এই দুটো হলো তাহলে এলিল আর লম্বা আর বেটে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য ঠিক আছে এবার যে এটা সে যে রকমভাবে ধরা যায় ইচ্ছা মতো ধরা যাবে এটা কোনো অসুবিধা নেই তাহলে এই বৈশিষ্ট্য এলিল কি বুঝতে পারলাম বৈশিষ্ট্য এলিল দুটো একই জিনিস বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক দিক দিয়ে ধরতে গেলে মানে আমরা বাইরের দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি যেটা নাম দিয়েছি সেটা বৈশিষ্ট্য ওই জিনিসটাই যদি জিনগতভাবে যদি নাম দেওয়া হয় বা জিনগতভাবে কিছু দেওয়া হয় কোড যদি দেওয়া হয় সেটা হচ্ছে এলিল ঠিক আছে সেই এলিলটাকে যেমন ধরে নাম্বার ওয়ান এলিলটাকে আমরা দিয়েছি টি আর নাম্বার টু এলএলটাকে ধরেছি স্মল টি এবারে একটা কোশ্চেন যে এলিল তাহলে থাকে কোথায় এলিল কোথায় থাকবে স্বাভাবিকভাবে এলিল কি জিনের একটা অংশ জিনেরই একটা ভাগ বা জিনের একটা বিপরীত দিক তাহলে জিন কোথায় থাকে ক্রোমোজোমে থাকে বা লোকাসে থাকে তাহলে লোকাসে কি থাকে জিন থাকে তাহলে এলিলও কোথায় থাকবে লোকাসেই থাকবে অর্থাৎ এবার যদি আবারও চলে যায় আমি সংজ্ঞাতে লোকাসের সেখানে দেখব কি লেখা ছিল ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার এলিলগুলি অবস্থান করে তাকে লোকাস বলে লোকাস বলে তাহলে এলিলগুলি যেখানে থাকে ক্রোমোজোমে যে স্থানে এলিল বা জিনগুলি থাকে সেই স্থানটাকে লোকাস বলে এবার ধরে নাও এই যে ধরো এটা একটা ক্রোমোজম এই ক্রোমোজমের এই ক্রোমোজমে এটা একটা লোকাস তাহলে এখানে কি থাকবে এলিল এলিল মানে কি বললাম আমরা এতক্ষণ কোড দিলাম টি বড়ো হাতের টি ছোটো হাতের তি এই দুটো থাকতে পারে আমি কি করছি উচ্চতার চরিত্রটা নিয়ে পড়ছি অন্য কিছু নিয়ে বলছি না এখন তাহলে উচ্চ যে কোনো থাকতে পারে এই দুটো থাকবে এটা একটা ক্রোমোজম ক্রোমোজোমে যেহেতু এলিল থাকে এই ক্রোমোজোমটাতে ওই টি থাকবে মানে বড়ো হাতের টি থাকবে নাহলে ছোটো হাতের টি যে একটা থাকবে এবারে ধরো আমি একটা লম্বা গাছের বা লম্বা একটা ছেলের ক্রোমোজম নিলাম তো লম্বা যে ছেলে ক্রোমোজমটা নিব ক্রোমোজমে যে লোকাস থাকবে সেখানে যে আমি এলিলটা পাবো সেটা কি পাবো বড় হাতের না ছোটো হাতের অবশ্যই বড়ো হাতের টি পাবো আবার আমি একটা বেটে গাছের ক্রোমোজোম নিলাম এই বেটে গাছের ক্রোমোজম এখানেও এলিল আছে নিশ্চয় এখানে যে এলিলটা পাবো সেটা কি পাবো ছোটো হাতে টি পাবো পর্যন্ত বুঝতে পেরেছি বড়ো হাতের টিটা কোথায় পাবো লম্বা যে গ্যাসটার ক্রোমোজমটা নিয়েছিলাম সেই গ্যাসটাতে পাবো বা সেই ক্রোমোজমটাতেই পাবো বেটে গাছ থেকে যে ক্রোমোজোমটা নিয়েছিলাম সেই ক্রোমোজোমতে আমি স্মল টি এল ইল টি পাব হয়ে এবার মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে মানুষের ক্রোমোজোমগুলো তোমরা দেখবে জোড়ায় জোড়ায় থাকে এই আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের দেখবে আমাদের ক্রোমোজোমগুলো কি ডিপ্লোড সেটে থাকে অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে এই এক নাম্বার ক্রোমোজোম এটা দুই নাম্বার তিন নাম্বার এরকম করে আমাদের কি বাইশ জোড়া ক্রোমোজম থাকে যেগুলোকে আমরা ওটোজম বলে থাকি তাহলে এই যে একটা ক্রোমোজম এটা একটা ক্রোমোজোম এই দুটো ক্রোমোজম জোড়ায় জোড়ায় থাকে এদের কি বলা হয় হোমোলোগাস ক্রোমোজম বলে আমরা জানি তাহলে এই দুটা ক্রোমজমকে কি বলে হোমোলোগাস ক্রোমোজোম বলে এবার জিনিসটা দেখবে তাহলে এখন যদি আমি মানুষের ক্রোমোজম নিই তাহলে মানুষের যদি ক্রোমোজম নিই ধরো এটা মানুষের ক্রমজম এই যে ক্রোমোজোম দুটো নিলাম কারণ মানুষের ক্রমজমগুলো কি জোরা জোড়া থাকে হমলাগাছ ক্রোমোজোম এই ক্রোমোজোমে তাহলে এই ক্রমোজমটার এটার ক্ষেত্রে নিশ্চয়ই একটা এলিল আছে কি এলিল আছে আমি জানি না হয়তো টি থাকতে পারে এটাতে হয়তো এটাতে টি থাকলো আবার এটা তো নিশ্চয়ই একটা এলিল আছে এটা তো টি থাকলো থাকতে পারে অথবা এটাতে টি হয় বড়ো হাতে টি না থাকে ছোট হাতে টি থাকলো হতে পারে এই যে মানুষের ক্ষেত্রে বা জীবেদের ক্ষেত্রে কি হয় দেহের ক্রোমোজমগুলি হোমোলোগাস ক্রোমোজমে থাকে অবস্থায় থাকে মানুষের দেহের ক্রোমোজোমগুলি হোমোলোগাস ক্রোমোজম অবস্থায় থাকে হোমোলোগাস অবস্থায় থাকে অর্থাৎ দুটো ক্রোমোজম একসাথে থাকে এই দুটো ক্রমজম একত্রে একটা চরিত্রকে নিয়ন্ত্রণ করে এই জিনিসটাকে মনে রাখবে মানুষের ক্রোমোজোমগুলি দেহকোষের ক্রোমোজমগুলি হোমোলোগাস অবস্থায় অর্থাৎ জোড়া অবস্থায় থাকে এবং এই দুটো ক্রমজম একত্রে একটা চরিত্রকে নিয়ন্ত্রণ করে এটা মনে রাখবে আবারও বলছি কথাটা মানুষের ক্রোমোজোমগুলি দেহকোষের ক্রোমোজোমগুলি হোমলগাস অবস্থায় থাকে এবং দুটো ক্রমজম মিলে একটি চরিত্রকে নিয়ন্ত্রণ করে বাস হয়ে গেল এবার ধরো আমি একটা কোনো জীবের ক্রোমোজোম নিয়েছি ক্রোমোজমটা কেমন থাকবে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে জোড়া জোড়া আছে যদি এই যে এটা একটা ক্রোমোজোম নিশ্চয়ই এখানে এলিল আছে এই এলিলটা যদি টি হয় মানে বড়ো হাতের টি আবার এখানে একটা এলিল নিলাম মানে সরি এখানে একটা ক্রোমোজম আছে তার মানে এখানেও একটা এলিল আছে এই এলিলটা হলো বড়ো হাতের টি তার মানে এই যে জিপটা নিলাম এই যে একজোড়া ক্রোমোজোম বা হোমোলোগাস যে ক্রোমোজমটা নিয়েছি সেখানে যে দুটো এলিল আছে সেই দুটো এলিল একই রকম তখন এই ধরনের জীবটাকে বলা হয় হোমো জীব হোমো জীব কি যখন কোনো জীবের হোমোলোগাস ক্রোমোজম অর্থাৎ দুটো ক্রোমোজম ক্রোমোজমের এলিল দুটি যে কোনো একটা চরিত্রের এখানে চরিত্রটা হচ্ছে কি উচ্চতা উচ্চতা চরিত্র নিয়েছিলাম তাহলে উচ্চতা চরিত্রের দুটো এলিল আছে দুটো এলিলি কি বড়ো হাতের টি বড়ো হাতের টি তাহলে দুটি এলিল কি একই রকম রকম জীবকে বলা হয় হোমো জায়গা জীব সংজ্ঞা কী করব যে সকল জীবের হোমোলোগাস ক্রোমোজোমের একটি চরিত্রের দুটি এলিলি একই রকম হয় তখন তাকে বলায় হোমো জায়গাস জীব বুঝতে পারলাম আবার একটা আমি জীবের ক্রোমোজম নিলাম ক্রোমোজম মানে কি দেহকাশের ক্রমোজম নিয়েছি তার মানে কি হোমলগাস অবস্থায় থাকবে মানে দুটা ক্রোমোজম নিয়েছি একটা ক্রোমোজমে দেখছি এলিল হচ্ছে টি আর একটা ক্রোমোজমের এলিল হল ছোট হাতের টি কী দেখলাম আমি অন্য আরেকটা ক্রোমোজম অন্য আরেকটা জীবের এক একজোড়া ক্রোমোজোম নিলাম অর্থাৎ অমলগাস ক্রোমোজম নিলাম প্রথম যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমের যে এলিলটা আছে সেটা হচ্ছে ক্যাপসে অর্থাৎ বড় হাতের টি আরেকটা যে ক্রোমোজম নিলাম সেই ক্রোমোজমে যে এলিলটা আছে সেটা হচ্ছে ছতোহাটের টি এইরকম যদি থাকে কোনো জীবের ক্ষেত্রে তখন সেই জীবটাকে বলা হয় হ্যাট্রোজাইগাস জীব আবারও বলছি কোনো জীবের হোমোলাগাস প্রোমোজমের একটি চরিত্রের চরিত্র এখানে একটাই উচ্চতা চরিত্র একটি চরিত্রের দুটি এলিল একটা টি এটাও একটা টি দুটি এলিল ভিন্ন ধর্মী হলে তাকে হ্যাটারো জায়গার জীব বলা হয় আবারও সংজ্ঞাটা বলছি একটি জীবের বা কোনো জীবের হোমোলোগাস ক্রোমোজোম হোমোলোগাস কর্মজম মানে কি দুটো ক্রোমোজোম এই দুটো কেন কারণ বললাম এগুলো হচ্ছে দেহকাশের ক্রোমোজোম আর দেহকাশের কাশের ডিপ্লয়েড অবস্থা থাকে অর্থাৎ দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকে তাহলে কোনো জীবের হোমোলোকাস ক্রোমোজোমের যে কোনো একটি চরিত্রে দুটি এলিল ভিন্ন ধর্মী হলে তখন তাকে হ্যাট্রোজাইগাস জীব বলে দুটো ক্রোমোজোম নিয়েছি একটারই জীবের একসঙ্গে আছে প্রথম ক্রোমোজোমটা দেখছি এর যে এলিলটা আছে সেটা হচ্ছে বড়ো হাতের টি আর একটা এলিল পেয়েছি সেটা হচ্ছে ছোটো হাতের টি এই ধরনের জীবটাকে বলা হয় হ্যাটরোজাইগাস জিপ কিন্তু এটা যদি দুটো একই রকম হতো তখন তাকে বলতাম হোমোজাইগাস তাহলে আমরা কি বললাম দুটো নতুন শব্দ শিখে গেলাম একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হচ্ছে হ্যাটরো জীব জিপ হোমো কি দুটো ক্রোমোজমের দুটি এলিল একটি চরিত্রে দুটি এলিল একই রকম হ্যাটরো জায়গাস জিপের ক্ষেত্রে দুটো ক্রোমোজমের একটা চরিত্রে দুটি এলিল ভিন্ন ধর্মী সেটা হলো হাইড্রোজাইগাস জিপ হয় হলো এবার আর একটা নতুন জিনিস পড়ব এই যে জীবটা বা এই একটা জীবের কোষের আমি ক্রোমোজম নিয়েছি একজোড়া হোমলোগাস ক্রোমোজম নিয়েছি সেখানে কি হচ্ছে একটাতে আমি দেখতে পাচ্ছি টি বড়ো হাতের টি আছে একটা ক্রমজমে আছে ছোটো হাতে টি এলিল আছে তাহলে এই জিপটা কি হবে লম্বা হবে না বেটে হবে কারণ এর মধ্যে তো দুটোই বৈশিষ্ট্য আছে এটা তো কোশ্চিন হতেই পারে কারণ আমরা ধরে নিয়েছিলাম লম্বা বৈশিষ্ট্যের জন্য এলিলটা ছিল টি আর বেটে বৈশিষ্ট্যের জন্য এলিলটা ছিল ছোটো হাতের টি কিন্তু এখানে তো বড়ো হাতের টি ছোটো হাতের টি দুটোই আছে তাহলে এই জীবটা কি ধরনের জীব হবে অবশ্যই এই জীবটা মাঝারি ধরনের হবে যেটাকে আমরা লম্বাই ধরে নিই হেরিডিটি বা বংশগতির ক্ষেত্রে গণনার ক্ষেত্রে আমরা মাঝারি মাপেরটাকে আমরা লম্বা ধরে নিই অর্থাৎ এর মধ্যে এই যে বড়ো হাতের টি আর ছোট হাতের টি এই দুটার মধ্যে যে কোনো তো একটা প্রকাশ ঘটবে তাহলে এ যে এর মধ্যে এই জিপটার মধ্যে বড়ো হাতের টি রয়েছে ছোটো হাতের টি দুটো এলিল রয়েছে এই দুটো এলিলের মধ্যে কি হলো একটা এলিলের প্রকাশ ঘটে যে এলিলটার প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বুঝলাম না বড়ো হাতের টি ছোটো হাতের টি দুটাই রয়েছে জিপটার ক্ষেত্রে কিন্তু আমরা জিপটাকে ধরছি কি বা জিপটা হচ্ছে কি লম্বা হয়েছে তার মানে কি এর ক্ষেত্রে টি বৈশিষ্ট্যটার প্রকাশ ঘটেছে টি বৈশিষ্ট্য মানে বড়ো হাতের টি বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটেছে যার ফলে কি হয়েছে এই জিপটা লম্বা হয়েছে দুটার মধ্যে তাহলে এটা ছোট হতে পারতো কিন্তু হয়নি কি হয়েছে লম্বা হয়েছে কিছুটা লম্বা হয়েছে বেটেও হতে পারতো বেটে হয়নি তাহলে এই জিপটা যেহেতু লম্বা হয়েছে লম্বা হয়েছে তার মানে কি টিটা মানে বড়ো হাতের টিটা এক্ষেত্রে কার্যকরী হয়েছে আর এই ধরনের বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য তাহলে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে প্রকট বৈশিষ্ট্য বলবো হ্যাটারো জীবের যে বৈশিষ্ট্যটি হ্যাটেরো জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরো এর ক্ষেত্রে কী হলো টি ছোটো হাতের যে টি আছে সেটা কি হলো ওই জিপটার ক্ষেত্রে সুপ্ত হয়ে গেল ওই জিপটার ক্ষেত্রে লুকিয়ে থাকলো ওইটা ওই টিটা ছোটো হাতের টি এলিলটির বা ওই বৈশিষ্ট্যটা কী হলো প্রকাশ ঘটলো না তাহলে এই টিটা কি হলো প্রচ্ছন্ন অবস্থায় থেকে গেল তাহলে এবার যদি আমি সুন্দরভাবে বলি প্রকট বৈশিষ্ট্য কি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সংজ্ঞা যদি বলি প্রথমে বলবো হ্যাটারো জায়গায় জিবে কারণ এই প্রকট আর প্রচ্ছন্ন ব্যাপারটা কখন আসবে হোমো জায়গায় জীবের ক্ষেত্রে আসবে আসবে না কারণ হোমো জায়গায় জীবের ক্ষেত্রে দুটোই টি একই রকম তাহলে এখানে ছোট বড় ব্যাপার থাকে দুটোই বিশুদ্ধ লম্বা হবে এক্ষেত্রে বিশুদ্ধ লম্বা হবে এক্ষেত্রে প্রকোট প্রকোট ছন্ন বৈশিষ্ট্য দেখা যাবে হ্যাটারও জায়গা জীবে কারণ এক্ষেত্রে একটা বৈশিষ্ট্য থাকে বড়ো হাতের টি আর একটা এলিল থাকে ছোট হাতের টি এবার এই বড় হাতের টি বৈশিষ্ট্যটা যদি প্রকাশ পায় ঠিক আছে তাহলে কি হবে জীবটি লম্বা হবে আর এই ধরনের বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকাট বৈশিষ্ট্য আর কি হলো ছোট বৈশিষ্ট্যটা ছোট যে এলিলটা থাকলো ছোটো টি ছোটো হাতের টি যেটা থাকলো সেই এলএলটির বই প্রকাশ ঘটলো না তাহলে এই এলিলটি কি থাকলো সুপ্ত অবস্থায় থাকলো নিষ্ক্রিয় অবস্থা থাকলো অর্থাৎ এই বৈশিষ্ট্যটা সুপ্ত অবস্থা থাকছে নিষ্ক্রিয় অবস্থা থাকছে এই ধরনের বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সংজ্ঞা বলবো হ্যাটরো জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকট প্রকাশ তাহলে যে বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর হ্যাটেরো জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে আমরা এই জিনিস থেকে কী কী পড়লাম একটা হচ্ছে হোমো জীব হ্যাটেরো জায়গা জীব প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য প্রকাশ ঘটেছে হ্যাটেরো জায়গায় জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবারে আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ ফিনোটাইপ আর জিনোটাইপ এই দুটো নতুন শব্দ এটা যদি বুঝতে হয় মনে করো কোনো একটা জায়গায় ছজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে এবার আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের বললাম বৈশিষ্ট্য আর এলিল বুঝালাম এবার তোমাদের বললাম যে এই যে ছজন বসে আছে তোমরা এই ছজনের মধ্যে যে কোনো একটা চরিত্র নিয়ে এই ছজনের মধ্যে যে কোনো একটা চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে একটা তুলনামূলক করো বা বৈশিষ্ট্য নিয়ে একটা অনুপাত তৈরি করো তুমি কি করলে এই ছয়জন যে আছে সেই ছজনের বৈশিষ্ট্য দেখতে পাবে যেহেতু তুমি স্বাভাবিক তুমি তার জেনোটায় জিনগুলো দেখতে পাবে না অর্থাৎ এলিল দেখতে পাবে না তুমি প্রথমে কি দেখতে পাবে যে তুমি ধরলে যে সে এই ছোটা ছেলের বাহ্যিক বৈশিষ্ট্য দেখলে যে যে কোনো একটা চরিত্র নিলে ধরো তুমি উচ্চতা চরিত্রটা নিলে নিয়ে দেখলে যে এই যে ছজন বসে আছে তার মধ্যে লম্বা আছে এখানে দুইজন রাম আর সেম লম্বা তারপরে দেখলে যে তিনজন আছে মাঝারি মাপের কালো মধু যদু এই তিনজন আছে মাঝারি মাপের আর একজন আছে খুব বেটে তাহলে তুমি কি করলে লম্বা আর বেটের অনুপাত করলে এখানে কজন পাঁচজন থাকলো লম্বা আর একজন থাকলো বেটে আমি বলেছি মাঝারিটাকে কী করা হয় যখন আমরা বংশগতি চ্যাপ্টারটা পড়ব সেক্ষেত্রে লম্বা হিসাবে ধরে নেওয়া হয় যখন কোনো অনুপাত বার করতে হয় তাহলে তুমি কি করলে একটা অনুপাত বার করে দিলে যে স্যার এখানে পাঁচজন লম্বা আছে একজন বেটে আছে তাহলে অনুপাতটা হলো ফাইভ ইস টু ওয়ান এই ধরনের অনুপাতটাকে বলা হয় ফিনোটাইপ অনুপাত তাহলে এই যে ফাইভ ইস টু ওয়ান অনুপাতটা বার করলে বা ওইখানে যে ছজন বসেছিল তুমি তাদের তুলনামূলক একটা অনুপাত তৈরি করলে এই অনুপাতটাকে হচ্ছে ফিনোটাইপ অনুপাত যেটা তুমি কার উপর নির্ভর করে করলে বৈশিষ্ট্যের উপর বাহ্যিক বৈশিষ্ট্য উপর বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছো সেটা তাহলে ফিনোটাইপ জিনিসটা কি যখন কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রকাশ ঘটে বা বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ফিনোটাইপ ফিনোটাইপ মানে কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকেই বলা হচ্ছে ফিনোটাইপ এবার থাকলো জিনোটাইপ জিনোটাইপটা কি জিনোটাইপ মানে বোঝা যাচ্ছে জিন অর্থাৎ তুমি যে ওই যে ফাইভ ইস টু ওয়ান একটা বাহ্যিক অনুপাত বার করলে ফিনোটাইপ অনুপাত এটারই আবার জিন দিয়ে করতে হবে তার মানে কি হয়েছিল তুমি তো বৈশিষ্ট্য নিয়ে করলে এবার তোমাকে এলিল নিয়ে করতে হবে তুলনা করতে হবে লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা ধরেছিলাম টি বড়ো হাতের টি দুটো ধরছি বড়ো হাতের টি কজন আছে দুইজন আছে মাঝারি যেহেতু মাঝারি বৈশিষ্ট্যের জন্য হচ্ছে বড় হাতের টি আর ছোটো হাতের টি হয় দুটো হলে আমরা বললাম মাঝারি যেটা আগের ভিডিও আগের তাতে আমি তোমাদের বললাম বেটে যদি হয় তাহলে আমরা ধরে নিই টি আর টি ছোটো হাতের টি তাহলে তুমি কি করলে প্রথমে বৈশিষ্ট্য দিয়ে এদের একটা তুলনা করলে এখন তুমি কি করছো ওই বৈশিষ্ট্যগুলোর এলিল দিয়েই তুলনা করছো তুলনা করে তুমি একটা অনুপাত বার করলে যে অনু যে অনুপাতটি হলো টু ইস টু থ্রি ইস টু ওয়ান অর্থাৎ এই যে এলিলের ওপর তুমি একটা অনুপাত তৈরি করলে প্রথমে আমরা বৈশিষ্ট্য বার করলাম এবার বৈশিষ্ট্যগুলো ধরে ধরে তার এলিল হিসাবে অনুপাত তৈরি করলাম তাহলে এলিলের উপর যে অনুপাতটা তৈরি করছি সেটাই হচ্ছে জিনোটাইপ জিনোটাইপ জিনো মানে জিন থেকে কথাটা এসছে জিনোটাইপ মানে জিন ধরে ধরে যখন অনুপাত করবো তখন সেই অনুপাতটা হচ্ছে জিনোটাইপ অনুপাত ঠিক আছে এবার তাহলে জিনো টাইপের কি কী চরিত্রের জিনগত গঠনকে এলিল দ্বারা প্রকাশই হলো জিনোটাইপ চরিত্রের জিনগত গঠনকে এলিল দ্বারা প্রকাশী হল জিনোটাইপ চরিত্র এই বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো তুমি কি কী করলে এলিল দ্বারা করলে সেটা হচ্ছে জিনোটাইপ তাহলে ফিনোটাইপ আর জিনোটাইপ কি ফিনোটাইপ আর জিনোটাইপ হচ্ছে বৈশিষ্ট্য আর এলিলের খেলা আমরা পড়লে পড়েছিলাম যে বা এর আগে পড়লাম যেটা বৈশিষ্ট্য ইকুয়াল টু এলিল এবার কোনো জীবের তুলনামূলক আলোচনা যদি বৈশিষ্ট্য নিয়ে করা হয় সেটা হবে ফিনোটাইপ আর যদি কোনো জীবের তুলনামূলক আলোচনা যদি জিনোটাইপ নিয়ে করা হয় বা এলিল দ্বারা করা হয় সেটা হবে জিনোটাইপ বুঝতে পারলাম তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে বৈশিষ্ট্য ইকুয়ালস টু এলিল এবং বৈশিষ্ট্য উচ্চতা ইকুয়ালস টু জিন এই জিনিসটা জানলাম বৈশিষ্ট্য কোনো জায়গায় যদি বৈশিষ্ট্যের তুলনা করা হয় সেই বৈশিষ্ট্যের তুলনাকে বলা হয়েছে ফিনোটাইপ আর যদি আমি এল দ্বারা তুলনা করি বা এলিলের দ্বারা অনুপাত বার করি সেটা হচ্ছে জিনোটাইপ ফিনোটাইপ জিনোটাইপ হয়ে গেল আবার কী করলাম এই এলিলগুলি নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম এই এলিলগুলি কোথায় থাকে না থাকে প্রোমোজেমের মধ্যে থাকে লোকাসে থাকে ঠিক আছে এই এলিলগুলি কেমন হতে পারে কেউ সম আকৃতির সমপ্রকৃতির হতে পারে কেউ ভিন্ন প্রকৃতি হবে যদি সমপ্রকৃতির এলিল হয় তাহলে তা আমি হোমোজাইগাস বলছি আর যদি ভিন্ন প্রকৃতির এলিল হয় তাকে হ্যাটরো বলছি প্রকট বলছি কখন হ্যাটেরো জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটির হ্যাটরো জীবের ক্ষেত্রে যে এলিলটির প্রকাশ ঘটে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর যে এলিলটির প্রকাশ ঘটে না অর্থাৎ এল সুক্ত অবস্থায় থাকে সেই এলিলটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ব্যাস তাহলে আজকে আমরা প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এলিল হ্যাট্রো গ্যাস হোমোজাই গ্যাস জিন ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম তো আজকে এই পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে মেসেজ করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো খুদা হাফেজ